না, এটা পাখির ভাষা না, শিস, তবে এটা মানুষের ভাষা। একটু মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন এই শিস ভাষায় একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করছেন, কথা বলছেন। তুরস্কের কুশকুই গ্রামের কথাই ধরুন, পাখির মতো শিস বাজিয়ে তারা সব ধরনের কথাই বলছেন। এমনকি এক কিলোমিটার দূরের কোনো ব্যক্তিকেও শিস বাজিয়ে সহজেই ডাকতে পারছেন, পাচ্ছেন প্রশ্নের উত্তরও। তবে দুঃখের বিষয়, এই শিস ভাষাটি এখন প্রায় বিলুপ্তির পথে, কমতে কমতে মাত্র 10,000 মানুষ এ ভাষায় কথা বলেন। তাই তুরস্ক সরকার চাইছে ভাষাটিকে বাঁচিয়ে রাখতে, দেশটির কয়েকটি স্কুলে শেখানো হচ্ছে এই ভাষা। নিজস্ব মাতৃভাষা থাকলেও পাখির ভাষায় কথা বলাটা তাদের অভ্যেসে পরিণত হয়েছে, সঙ্গে ভাষাটির প্রতি ভালোবাসা তো আছেই। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।